ভোম বলে বন্ধুরা, দীপ ভিলেজ ব্লগে স্বাগত। আমরা তো এই গ্রাম্য ভিডিও করি, ওই মাঠে চাষের মুরগির, কিন্তু এখন তো বৃষ্টিতে জল, তাই কিছু করতে পারছেন, তাই কিছু ফানি ভিডিও করি, দাদার ভিডিও। এই যে কেড়ি বৌদিরে নিয়ে, বৌদিরে নিয়ে ফানি ভিডিও করি, দাদার ভিডিও। তোমরা চ্যানেলটা একটু পাশে থেকো। সামনে শীতকাল আসছে, পিকনিক ভিডিও করবো আমাদের গ্রামের যে ঐতিহ্য ভিলেজ, এই যে গ্রামের বিভিন্ন মাঠে পিকনিক আসবে, পিকনিক খাওয়া দাওয়া পুরো শ্যুট হবে। মানে আমরা যেটাতেই করি, মাংস করি, মাছ করি, যেটাতেই করি, ওটা প্রথমে কাটার থেকে শুরু করে খাওয়া অবধি দেখানো হবে। সামনে পিকনিক ভিডিও আসছে। এই জল শুকিয়ে গেলে, আমাদের এদিকে তো প্রচুর জল, এখন বন্যার মতো পরিস্থিতি, জল বাড়ছে, তার জন্য কোনো ভিডিও করতে পারছি না। সামনে আমাদের এই যে গ্রামে, এই যে দ্বীপ ভিলেজ ব্লগে পিকনিকের ভিডিও আসছে, তার জন্য জলটা শুকাচ্ছে না বলে ছাদে ধাঁধার ভিডিও করছি। তা আজকেও বৌদির জন্য আবার 100 টাকা নিয়ে একটা ইয়ে আছে, পুরস্কার আছে একটা দাদা। বলো, তোমার জন্য দাদা খেলতে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। বলো বলো, আজকে দাদা কোন প্রাণীর লেজ সব থেকে সুন্দর দেখতে? এখন যে পুজোর সময় কাশফুল ফুটিছে না, কাশফুলের মতো দেখতে, এই প্রাণীর লেজ খুব সুন্দর, প্রাণীও খুব সুন্দর। লেজ 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 কোন প্রাণীর লেজ খুব দেখতে সুন্দর, অনেকটা কাশফুলের মতো? উত্তরটা যদি পারে তাইলে আবার পুরস্কার আছে কেড়ি বৌদির। দেখুন বন্ধুরা, ছাদের ব্যাকগ্রাউন্ডটা, বলো পারবা? ভাবো ভাবো, পারলি। এই যে সবসময় সে তুমি বুঝে না, আমি উত্তর বলে দেবো, খান উত্তর বলে দেবো, আর টাকা নিয়ে নেবা গপাত করে। কি হবে কি হবে বন্ধুরা বলে দাও। বলো কোন প্রাণীর লেজ দেখতে খুব সুন্দর? হ্যাঁ, দেখতেও খুব সুন্দর, সাজানো গোছানো। তাহলে বলি না বললি, এইবার সেই প্রাণীর লেজ দেখতে অনেকটা কাশফুলের মতো, এখন যেরকম কাশফুল ফুটে আছে সেই কাশফুলের মতো। উত্তরটা খুব সুন্দর উত্তর বন্ধুরা, জানলি 100 টাকা বন্ধুরা, আজকে আবার গেড়ায় যাবে। বলো কি কি বলবো? হ্যাঁ, ময়ূর। ময়ূরের লেজ কি কাশফুলের মতো? ময়ূরের লেজ তো এরকম ঝুড়ির মতো মেলা হয়ে যায়, ফুলের মতো, আমি বলেছি কাশফুলের মতো দেখতে অনেকটা। লেজ 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 বন্ধুরা, এই যাত্রায় বেঁচে গেছি, 100 টাকা এখনো বেঁচে আছে, 100 টাকা এখনো বেঁচে আছে। বিড়ালের লেজ কি কাশফুলের মতো দেখতে সুন্দর? ছোট তো ঘোড়া লেজ উঁচু করে সরু, এই প্রাণীর লেজ দেখতে খুব সুন্দর, অনেকটা কাশফুলের মতো। প্রাণীটাও দেখতে খুব সুন্দর, কুলু দিয়ে দিলি একবারেই ফিরে যাবে বন্ধুরা, কুলু দেবো মূর্তি। এতদিন ফ্রি ছিল বন্ধুরা, ফ্রি দাদাই কুলু ছিল না, এখন হচ্ছে পয়সার দাদা, পয়সার দাদাই কুলু হয় না, ফ্রি দাদা যখন হবে তখন কুলু হবে। আমি কুলু দেবো, আমার টাকা লুটে নিয়ে যাবে, গায়ে বাঘ বাহাতে চাপ দিয়ে ডানাতে ফুসকা মেরে দেবে।
বাঘ, বাঘের লেজা বলেছি আমি, বাঘের গা বলিনি আমি, সেই প্রাণীর গা বলিনি আমি, বলেছি বাঘের লেজ তো সরু, সেই ইসির মতো বর্ষির মতো বলো, পারবা না তাহলে টাকাও লাগবে না, বলো বন্ধু এই যে 100 টাকা, বলো এই যে আমরা জানি যে সবচেয়ে প্রাণী সুন্দর হচ্ছে ময়ূর, যখন পেখম দেয় তখন কি সুন্দর লাগে, বললাম যে ময়ূর এর মধ্যে উত্তর আছে, বন্ধুরা পারলো না তো, ঘোড়া, ঘোড়ার লেজ আমি বলছি ফিরানি দেখতেও সুন্দর, লেজটাও দেখতে খুব সুন্দর, এরকম ঝোলানো ঝুরি ঝুরি করে থাকে, দেখতে বলেছি অনেকটা কাশফুলের মতো, তাও বলে বলে দিলাম, হিংস প্রথম দিয়েই দিচ্ছি তাও পারলো না, বললাম না দেখতে অনেকটা কাশফুলের মতো ঘোড়া, ঘোড়ার লেজ আমি বলেছি, ফিরানিটাও দেখতে সাজানো গুজানো সুন্দর, ঘোড়া দেখেছো দীঘায় গেছো কিরম সাজানো সুন্দর থাকে, লেজাটা এরকম ঝোলানো থাকে একটু করে, ঝুরি ঝুরি মতো চুল, কাশফুলের মতো, এখন কি বলেছি কাশফুল ভাব দিয়ে হয়, এখন কাশফুল দেখেছো তুলো তুলো ঝুরি ঝুরি, ঘোড়ার লেজটাও তুলোর মতো ঝুরি ঝুরি মতো, তাই না বন্ধুরা, বলো কমেন্টে ঠিক না ভুল, আজকে আগের দিন জিতে নিছে আজকেরা আর পারেনি, তা বলো আগের দিন আবার চেষ্টা করবো, সামনে হবে বলো, একবার না বললে আবার সামনের দিন উত্তর দিয়ে জিতে নেবে, বন্ধুরা বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দাদার ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দীপ ভিলেজ ব্লগটা, জয় হিন্দ।